আমার মা বাড়ির উঠানে ছোট ছোট বাচ্চাদের কোরআন শিখায়, এক্ষেত্রে জোরে জোরে কথা বলতে হয় যা বাড়ির বাইরে থেকে শোনা যায়, এটা কি শরিয়াসম্মত? মহিলারা কি উচ্চ শব্দে কোরআন তেলাওয়াত করতে পারবে না? মহিলারা এমনভাবে কোরআন তেলাওয়াত করতে পারবে না যাতে পরপুরুষ শুনে, কারণ অন্য পুরুষকে মহিলাদের আওয়াজ শোনানো যাবে না, কারণ মহিলাদের আওয়াজটাও আওরা, যেমন তাদের শরীর আওরা, তাদের শরীর ঢাকতে হবে, আওয়াজটাও তাদের সীমাবদ্ধ রাখতে হবে যাতে পরপুরুষের কানে না পৌঁছে। এর অনেক দলিল আছে, যেমন মেয়েরা যদি জামাতের পেছনে দাঁড়ায় এবং ইমাম সাহেব ভুল করেন, তখন মেয়েরা কী করবে? এভাবে হাত তালি না, এক হাতে এভাবে আওয়াজ করবে, কারণ সে সুবহান আল্লাহ, এটা কে বলবে? পুরুষ। এটা মহিলারা বলবে না। ঠিক তেমনি তালবিয়া, হজের মধ্যে তালবিয়া, এহরাম অবস্থায় মহিলারা কি আসতে বলবে না জোরে বলবে? আরো জোরে বলেন না, আপনারা জোরে বলেন, মহিলারা আসতে বলুক। হ্যাঁ, মহিলারা আসতে বলবে, পুরুষরা জোরে বলবে।